মোহাম্মদ মনির হোসাইন বলেছেন ইমামের পেছনে নামাজ পড়া অবস্থায় যদি অজু চলে যায় তখন কি করব তখন আপনি সেখান থেকে অজু করে এসে বাকি অর্থাৎ যতটুকু পড়েছেন পড়া হয়ে যদি এক রাকাত দু রাকাত পড়া হয়ে থাকে তাহলে বাকি রাখাতগুলো আপনি সম্পন্ন করবেন অজু করে এসে মাঝখানে কারোর সাথে কথা বলবেন না আপনি বলেছেন কারণ আমি যদি সামনের কাতারে থাকি সেক্ষেত্রে নামাজ ভেঙে বের হওয়া অনেক কষ্ট না কোনো কষ্টকর নেই আপনি নামাজ ভেঙে কাতারগুলোর মাঝখান দিয়ে চলে এক প্রান্তে চলে যাবেন তারপর এক দিয়ে বের হয়ে যাবেন আর যদি মনে করেন যে না বের হওয়ার কোনো সুযোগ নাই তাহলে অপেক্ষা করবেন কিন্তু আমি যেটা জানি যে এখানে সুযোগ নাই কথাটা বলার এই সুযোগ নাই কারণ আপনি ফাঁক গোলে বের হবেন ফাঁক গোলে বের হবেন আমাদের দেশে তো বেশ কিছু ত্রুটি আমরা লক্ষ্য করছি একটা হচ্ছে যখন জামাতগুলো দাঁড়ায় তখন ব্যক্তির মাঝখানে এত ফাঁক রাখে যে সেখান থেকে ইজিলি বের হওয়া যায় যদিও শরীয়তের নিয়ম হচ্ছে দুজন ব্যক্তির মাঝখানে কোনো ফাঁক থাকবে না তাদের কাঁধ এবং তাদের পা একদম বরাবর থাকবে এবং মাঝখানে কোনো ফাঁকি থাকবে না যদি ফাঁক থাকে তবুও কিন্তু তাদের সে গলে বের হওয়া যায় এবং যখন মুসল্লিরা বুঝতে পারবে যে তার ওজু টুটে গিয়েছে তখন এই ফাঁকগুলি বের হওয়ার জায়গা কিন্তু তাকে করে দেওয়া উচিত হবে এবং তিনি অজু করে এসে একদম পেছনে আবার অ্যাড হবেন আগের জায়গায় আসা তার জন্য জরুরি নয়